সকাল সকাল আমি নিজেরা চান করে আলুগুলোকে চান করতে দেখো ডুবিয়ে দিয়েছি, আর আলুর গা থেকে বেরিয়েছে দেখো ভর্তি এলা হয়ে রয়েছে। তো আলু ডিম আমি এইভাবে করোনার এই পর থেকে এভাবে ধুয়ে রাখি, কারণ কি ডিমের গাতেও না অনেক নোংরা থাকে, তো সেগুলোকে ডাইরেক্ট একদম ফ্রিজে রাখতে মন চায় না, তো সেগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে, তো দেখো রোদ বেশ ভালো এসছে, চলো আলুগুলো ওই 10 মিনিটের মতো মানে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে তুলে দিই। আর দুটো এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি, একটাতে আলু তুলবো আর একটাতে তুলবো ডিম। আজকের ডিমগুলো মনে হচ্ছে না অতটা বেশি নোংরা বলে, তবুও ধুয়েই রাখি। চলো এই কাজটা সেরে নেওয়ার পর তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর আজকে তো বেশ ধামাকাদার দুটো ব্রেকফাস্ট হচ্ছে। এই হলো আজকে আমার ছেলের ব্রেকফাস্ট, ডিম দিয়ে ম্যাগি, আর এটা হলো আমার পিরের পোলাও, একটু সস নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে একটা এগ পোচ। গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 11টা, আর আজকে হলো ঠিক ধনতেরাসের আগের দিন, কালকে ধনতেরাস, ধনলক্ষ্মীর পূজা। তো সবাই কালী পুজোর আগে এই পুজোটা করে থাকে, উদযাপন করে থাকে। তো আজকে আমাদের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ডের না, আমার ভাসুদের জুয়েলারি দোকান আছে, তো সেই জন্য দোকানে ধনতেরাস পালিত হয়। তবে আমাদের বাড়িতে সেভাবে কিছু হয় না, আর প্রত্যেক বছর ধনতেরাসে যে কিছু জিনিস কিনতেই হবে এমনও কোনো কথা নেই, প্রত্যেক বছর কেনা হয় না। তবে চেষ্টা করি যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কেনার। তো এবছর এখনও পর্যন্ত কি হবে জানা নেই, কিন্তু যেহেতু এই ভিডিওটা কালকে পোস্ট হবে, তো সেই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। মা ধনলক্ষ্মী তোমাদের সবার ঘরে বিরাজ করুক, বন্ধুরা সবাই খুব ভালো থাকুক, এই আশা নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। সকাল তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন আমি বসেছি এই এক গাদা পটল নিয়ে, পটলগুলোকে কুড়তে। আর যদিও পটল গরমের মানে সামার সিজনের ভেজিটেবলস, তবুও আমার মনে হয় পটল খেতে আমার সারা বছরই ভালো লাগে। যদিও ইদানিং এখন মানে বাজারঘাটে গেলে বাজার শীতের এত সবজি উঠে গেছে না, আর পটল খেতে সেরকমভাবে ইচ্ছা করছে না। তবে আজকে আমি বানাবো হচ্ছে পটল চিংড়ি, তাই জন্যই এতগুলো পটল আনতে বলেছি, নাহলে আমার ফ্রিজে অতটা পটল ছিল না। আর আমি আজকে অনেকগুলো শর্ট ভিডিও করেছি, কালকে না করা হয়নি, কালকে শরীরটাও সেরকম ঠিক ছিল না, আর কাজকর্ম একটুখানি বেশি হয়ে গেছে এখন এই দিওয়ালি আসছে বলে, না সেলাইয়ের কাজ অনেকগুলো এসছে। আজকে বিকালে মনে হচ্ছে না যে হাঁটতে যেতে পারবো বলে, অনেকগুলো কাজ এসে গেছে, সেগুলোকে সামলাতে হবে। আর অ্যাকচুয়ালি না সকালবেলা একদম হয়ে ওঠে না, সেই জন্য আমাকে ওই বিকালবেলার সময়টাই প্রেফার করতে হয় সেলাইগুলো নিয়ে বসার জন্য। সকালে সংসারের এটা ওটা সেটা অনেক কাজ করতে হয়। তোমরা তো দেখেছো আমার হাজব্যান্ডকে অনেক জপাজপি জপাজপি করেছি আগের ব্লগটাতে, দেখেছো কি হয়? কি হয় জানি না, না না ওর সাথে চলবে না, তুমি কিভাবে বলেছ লাগিয়ে আমি কিন্তু অর্ডার করে দেবো। তুমি তো বললে খেতে আছে ভাত, এখানে করেছি মুগের ডাল ভেজে, মুগের ডাল করা রয়েছে, এখানে আছে মুড়োর টুকরো, দেখো মুড়োর টুকরো গুলো ভেজে ওতে দিয়ে দেবো, মাছ ভেজে ওতে দিয়েছিলাম সকালে হাজব্যান্ড খেয়ে চলে গেছে। আর এখানে রয়েছে দেখো অনেকগুলো চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। এখানে সকালে করেছিলাম ঢেঁড়স আলু ভাজা, সেটা খানিকটা রয়েছে, এখানে আছে উচ্ছে ভাতে, এই দেখো দানা ছাড়িয়ে রেখে দিয়েছি, এতেও দানা নেই, এখানে আছে লেবু। তো সকালবেলার আজকে খাওয়া হবে উচ্ছে ভাতে আর মুড়ো দিয়ে ডাল দিয়ে, আর এখানে না কয়েকটা পিস মাছ বেশি আছে, ভেজে রেখে দেবো কালকে সকালের জন্য। আর এদিকে পটল চিংড়ি করবো বলে পটল, আর আলু সিদ্ধ একটু বেশি রয়েছে মনে হচ্ছে, এটা রেখে দেবো, এতটা আলু দেবো না। হালকা হালকা শীতের আমেজ পড়ে গেছে, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর ভোরের দিকটাও বেশ ঠান্ডা হয়ে যায়, মানে 1-2 পয়েন্টে পাখা চলে। আর এখন তো যেহেতু মশার উপদ্রবটা একটু বেশি বেড়েছে, আর যেহেতু ম্যালেরিয়া ডেঙ্গু মানে প্রচুর বাড়ছে, আর আমার মাসি তো ম্যালেরিয়াতেই মারা গেলেন, তো এইরকম একটা মানে প্রযুক্তির যুগে এখনও যে মানুষ রোগে মারা যাচ্ছে, আর এইরকম ধরনের রোগগুলো, করোনা নয় ছিল যে ঠিক আছে বাবা ওটা প্রথম এসছে আমরা জানি না তার জন্য মারা যাচ্ছে, ম্যালেরিয়া তো অনেক পুরনো বলো, এত ওষুধ তৈরি হয়ে গেছে তবুও কিন্তু মানুষের মাল্টি অর্গান ফেলিওর হয়ে এই জিনিসগুলো হচ্ছে। তো সেই জন্য মশারি খাটিয়ে শোয়াটা কিন্তু খুব জরুরি, মশারিটা অবশ্য করেই খাটাবে, আমরাও খাটাতাম না, কিন্তু এই পুজোর পর থেকে যখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা এসছে, আর এই দোআঁশলার সময়টা না প্রচুর মশা হয়, আর চারিদিকে গাছগাছালি আছে আমাদেরও, তো সেই জন্য মশাটা খুবই বাড়ে, আর এমনিতেও বেলেঘাটা মশার জন্য বিখ্যাত, তো সেই জন্য মশারিটা নিয়ে অবশ্য করেই শুচ্ছি, কিন্তু এতটুকু গরম লাগছে না, বেশ ভালো কমফোর্টেবল ওয়েদার। আর এই ওয়েদারটা না ভীষণভাবে এনজয়েবল, কারণ কি এই সময়টা মানে গায়ে চাপা টাপা দিতে হয় না, আর অন্য আরেকটু শীত পড়ে গেলে গায়ে চাপা দাও, রে একটা করে গায়ে জমিয়ে রাখো, কোথাও গেলে সব থেকে বিরক্তি করে এটা, কোথাও গেলেই তোমার লাগুক চা না লাগুক তোমাকে বাক্স প্যান্ডা করে এতগুলো নিয়ে যেতে হবে। রান্না বান্না বসিয়ে দিই, 11:30 বাজে, প্রথমে মা
মাছগুলোকে ভেজে নেব তারপরে পটল ভাজব ও হ্যাঁ আজকে না পটল চিংড়ি একটু অন্যরকম করে করব বলেছিলাম যে পাটনা মশলা দিয়ে করব তারপরে হঠাৎ করে মনে হলো আমার মা একরকম করতে জানে তো ভীষণ সুন্দর হতো শুধুমাত্র রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে খুব ভালো খেতে হয় তো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো বেশ ভালো লাগবে একদিন তোমরা নিজেরাও বানিয়ে খেয়ে দেখো সবসময় যে মশলা দিলেই রান্না ভালো হয় তা কিন্তু নয় কখনো কখনো এরকম অল্প মশলাতেও রান্না খুব সুন্দর হয় আর এমনিতেও চিংড়ি মাছ থাকলে তো চলো চিংড়ি মাছটাকে প্রথমে আগে ভেজে নিই আর আমি না সব তরকারি একটু কম তেলেই করি তোমরা জানোই তো সেই জন্য অল্প তেল দিয়েই পটলগুলোকেও ভেজে নেবো পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে সেই তার সাথেই সিদ্ধ করা আলুগুলোকে অবশ্য করে ভেজে নেবো মা বিড়ালটা এখানে মুখে করে একটা ইঁদুর ধরে এনেছে মরা ইঁদুর বাচ্চাগুলোকে ডেকেছে এই যে একটা বাচ্চা এখানে তাই দেখো ডাকছে ওদেরকে খাওয়া শেখাবে তাই জন্য আর এ লাপাতে পারছে না ভয়ের চোটে গো রগত দেখো এই যে ওর মা ওখানে নেমেছে আর একজন আসছে পাশ থেকে এই যে এসে পড়েছে এই ওকে মারলো কেন যা ওকে তাড়িয়ে দিচ্ছে দেখো ওটা কিন্তু ওরই মা ওর রগরটা দেখো ও তো খেতেই পাচ্ছে না মানে মানে আজ আদ মরা ইঁদুর বোধহয় ওই দেখো খেলা করছে এদিকে এবার ভেজে রাখা আলু পটলগুলোকে তুলে নিয়ে কড়ায় আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আজকে এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো কিন্তু মাত্র দু চামচ তেলেই দিয়েছি তার মধ্যে দেব পাঁচফোড়ন এই পাঁচফোড়নটা কিন্তু এই তরকারিটার মধ্যে দিতেই হবে তা নাহলে কিন্তু গন্ধটা ভালো হয় না আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর দেবো একটু রসুন বাটা তো রসুন বাটাটা কেউ চাইলে রসুন বাটা না দিয়ে রসুন থেতো করা বা কুচোও দিতে পারো তো সেটা দেওয়ার পর একটু একটা ছোট পেঁয়াজ গোটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তো সেটাকে দিয়ে একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তো সেরকম অবস্থা এলে তারপর আমি প্রত্যেকে দিয়ে দেবো একটা টমেটো আর শীতকালে যে কোনো তরকারিতে টমেটোটা দিলে শীতকালে দারুণ খেতে হয় তো টমেটো দিয়ে একটু নুন একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলে যখন আসবে ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছ সব দিয়ে খুব ভালো করে এটা কষতে হবে এই সময় স্বাদ মতো চিনি নুন সব তোমরা দিয়ে দেবে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আমি একটু লঙ্কা গুঁড়োও দেবো ঝালের জন্য তো সেটা দিয়ে তরকারিটা খুব ভালো করে কষতে হবে দেখো আর কি সুন্দর রং এসছে কষতে 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 তো এই যখন এই সুন্দর রঙটা আসবে তখনই বুঝবে মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিলাম দিয়ে এই মিনিট পাঁচ থেকে দশের মতো হালকা আঁচে চাপা দিয়ে এটা সিদ্ধ করলে তরকারিটা একেবারে ডান এই আমাদের মুড়ো দিয়ে ডাল এখানে রয়েছে উচ্ছে ভাতে এখানে রয়েছে ঢেঁড়স আলু ভাজা একটুখানি আর এই হলো আজকের হিট রেসিপি সেটা হলো পটল চিংড়ি ভালো করে দেখে নাও লুকটা খেতে দুর্ধর্ষ হয়েছে দারুণ একটা গন্ধ বেরাচ্ছে আর সেই গন্ধতেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি এখন বাজে 1:15 চলো খেতে বসা যাক যদিও এটা এখন খাবো না রাত্রির জন্য যে ডিমগুলো সকালবেলা ধুয়েছিলাম শুকিয়ে গেছে এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে কালো প্যাকেটটা তো খানিকটা আছে আর এখানে না ডালগুলো এইভাবে রেখে দিই কারণ ডালগুলো এখানে থাকলে না পোকা টোকা ধরে না আর বিশেষ করে এখন আমি ফ্রিজটা খুললাম এই কারণেই আছে একটা মিষ্টি পান চলো এটাকে এখন খাওয়া যাক আমার এই ঠান্ডা ঠান্ডা পান খেতে খুব ভালো লাগে বিশেষ করে মিষ্টি পান দেখো সন্ধ্যেবেলায়ও দু রকম জিনিস সেখানে হচ্ছে কত মশাইয়ের চা আর এখানে হচ্ছে ছেলের আর আমার কফির জন্য দুধ গরম আর আজকে কফি খাওয়ার আগে খাওয়া হবে ছাতু মাখা তো ছাতু নিয়ে নিয়েছি চিনি আর নুন নিয়ে নিয়েছি চলো চা হয়ে গেছে এবার ফ্রিজের দুধটা চায়ের ওপর বসিয়ে দিই গরম হয়ে যাবে তাড়াতাড়ি ফুটে যাবে গ্যাস খরচাটা বেঁচে যাবে এর কী হাল হয়েছে খেলা ওগুলো হারিয়ে কাজে রাত 9টা আমি চলে এসেছি রুটি করতে আর এতক্ষণ আমি পড়িয়ে ওঠার পর একটু কতগুলো সেলাই ছিল তোমাদের বলেছিলাম বিকালে করেছিলাম কিন্তু সেটা কমপ্লিট হয়নি আজকেই ডেলিভারি দিতে হতো তো সেগুলো করে তারপরে আমি এসেছি রুটি করতে তো সেগুলো ডেলিভারি দেওয়া হয়ে গেছে আর দেখো যতই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হোক আমার এই রুটি করতে গেলে বড় ধর্ম অবস্থা হয় আর বাইরে পুরো বারুদের গন্ধ আমার ভীষণ ভালো লাগে এই গন্ধটা আর দুমদুম করে বাজিও ফাটছে বেশ ভালো লাগছে কালী পুজো কালী পুজোর মতো চারিদিকটা হয়ে রয়েছে ভীষণ ভালো লাগে আমার এটা বাজি ফাটাতেও আমার ভীষণ ভালো লাগে শব্দবাজি ফাটানোর জন্য পুলিশ কতজনকে ধরে নিয়ে গেছে কিন্তু শব্দবাজি না ফাটবে যেন কালী পুজো বলে মনে হয় বলো আর ওই দেখো আকাশ প্রদীপ জ্বলছে এই যে ছোট্ট লাইটটা দেখতে পাচ্ছ আমার জানলার গ্রিলের মধ্যে দিয়ে এই এই লাইটটা
রুটি করা হয়ে গেছে। এবার এখানে তরকারিটা গরম করতে দিয়েছি। আর সকালে তোমাদের না বলতে ভুলে গেছি, এই চিংড়ি মাছের তরকারিটাতে লাস্টে নামাবার আগে না একটু মরিচ থেতো করে দিয়ে দেবে, দারুণ টেস্ট হয়। দিয়েছি কিন্তু বলা হয়নি তোমাদের, এই জন্য রাত্রে তরকারিটা করে রাখি। দেখো তরকারিটা করে রাখলাম, তারপরে আমি রুটিটা করে নিয়ে চটপট তরকারিটা শুধু গরম করে নিলে আমার রাত্রের কাজ মিটে যায়। আবার যদি রাত্রে তরকারি করতে যায় তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আর সেই সময়টা আমার থাকে না, তাই জন্যই আমার ডিনারের তরকারি রোজ দিন সকালবেলায় করে রাখা হয়। এখন 10টা বাজতে যায়, আমার এতক্ষণে রান্নাঘর থেকে ছুটি হলো, এবার ঘরে এসেছি, এইবার এটাকে ধরবো। এটাকে দিয়েছি দেখো রসুন ছাড়াতে, আমার সকাল থেকে সময় পাইনি। কি গো তুমি সেই নাতেই আটকে গেলে? হ্যাঁ, তো কী করা যাবে, যেটা ফালতু ঘরে বোঝাই যাবে সেই জিনিস নিয়ে কী লাভ? এটা কোনো কথা হলো? আরে ঘরে ফালতু বোঝাই হবে না, তুমি আনলে তবে তো জিনিসটা হবে। তা নাহলে আমি যেটা বুঝলাম যে ওটা ঘরে বোঝাই করাই জিনিস, ওটা নিয়ে কোনো কাজ। আরে ওটা আনলে তবে তো তোমাকে ভালো মন্দ ভেজে ভেজে খাওয়াতে পারবো। দরকার নেই, আমার জলে ভেজে দিলেও হবে। সেগুলো দেখেছো মানে তার মানে ধনতেরাসে কিছু কিনে দেবে না? হবে না, ওই তো ওইটা দিলাম তো। কোনটা? ওই যে দেখো কাণ্ড, ওইটা গিফট ধনতেরাসে? আবার কি, ওটা মেটাল তো। তা ওটা তো আমার হলো, তো তোর যাই কোথায় হলো? তোর যাই তো আসছে, মানে যা তা মানে শয়তানের গাঠ এটা একবারে। তো চলো, না বলেছে মানে নাই, কিনে দেবে না, বুঝতে পেরে গেলাম। এত অন্যবারে এত হাজাহাজি করতে হয় না, কিনে দেয়। তো এবারে মানে মনেই করছে যে কিনে দেবো না, সেই জন্য সেটা আর কিনে দেওয়া হবে না। তো অতএব বন্ধুদের যেহেতু আমি বলেছিলাম যে বাবা এমন রসুন ছাড়াচ্ছে পুরো এখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে, আমি যেহেতু তোমাদের বলেছিলাম যে আমি কিনবো, সেই জন্য আমি তোমার দুঃখের সঙ্গে জানাচ্ছি জিনিসটা আমার ঘরে আসছে না। তো ফ্রাই খাওয়া হবে না, এটুকু শিওর। তো চলো কী করবো আর, ওই যে বললো তোমাদের আমি দেখিয়েছিলাম আগের একটা আগের ব্লগটাতে যে আমাকে এই দুটো কিনে দিয়েছে, এই যে তোমাদের আর একবার দেখিয়ে দিই, একটা এই কিনে দিয়েছে, এই একটা শাঁখা বাঁধানো, এটা কিন্তু খুব ভালো, মানে এটা অনেক দিন চলবে, লং লাস্টিং করবে বলেছে। তো এর উপরে একটা সুন্দর লেয়ার আছে, তো যার জন্য রঙটা একেবারে উঠবে না। আর একটা এইটা কেনা হয়েছে, এটা আমি একটু মোটামুটি রোজ দিন পরবো বলে এটা কিনেছি, এই যে এটা রঙটা বাজে হয়ে যাচ্ছে, তাই জন্য ধনতেরাসে আমি এইটাই পরবো। তো এই দুটোই হলো আমার গিফট, এই নিয়ে এখন খুশি থাকতে হবে, কিছু করার নেই। অবশ্য এটাও সৌভাগ্যেরই প্রতীক, তো সেই জন্য যা ধনতেরাসে এবার আমার এটাই গিফট। চলো আর কি করবো, এই নিয়ে খুশি থাকি, দেখা যাবে নেক্সট ইয়ার আবার। তাহলে চলো ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। আর রাত পর্যন্ত ভিডিও করলে না এডিট করার সময় পাওয়া যায় না, তাই জন্য আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দেখে তো নিলেই রুটি আর তোমার পটল চিংড়ি। তো সেই দিয়ে রাত্রিবেলা ডিনার কমপ্লিট হবে, আর মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, রসুনটাও ছাড়িয়ে দিচ্ছে, কারণ কালকে একটা খুব সুন্দর তরকারি করবো, রসুন বাটা একদম নেই, তো সেই জন্য রসুনটা ছাড়িয়ে দিচ্ছে। আর আমিও ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকো। আর কি বলবো বলো, সবাইকে আবার শুভ ধনতেরাস, তোমরা খুব ভালো করে দিন কাটাও, আর তোমাদের মনে যা যা ইচ্ছা আছে কিনো, আমার মনের ইচ্ছা তো আর পূর্ণ হলো না, আর একটুখানি প্রে করো যাতে সামনের বছর আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। দেখো পাখানি দিয়ে কথা বলছে, দর দর করে ঘামছে, নিচে ওইদিকে ভালো মতো